অবহেকত অসম প্ৰদেশ তৃণমূল কংগ্ৰেছৰ পৰা পদত্যাগ কৰিছে দলটোৰ উপসভাপতি ৰূপম নন্দী পুৰকাষ্টই। গুৱাহাটীত অনুষ্ঠিত এখন সংবাদমেলত নিজৰ পদত্যাগৰ কথা ঘোষণা কৰে শ্ৰী পুৰকাষ্টই। পৰিৱৰ্তনৰ আশাৰে তৃণমূল কংগ্ৰেছত যোগ দি এতিয়া আশাভংগৰ বেদনাত ভুগিছে ৰাজ্যিক উপসভাপতিজন। মমতা বেনাৰ্জীয়ে দল সম্পৰ্কে আলোচনা কৰিবলৈ এবাৰো অসমলৈ নাহিল বুলি আক্ষেপ প্ৰকাশ কৰি শ্ৰীপ্ৰকাষ্টই কয়, তৃণমূল কংগ্ৰেছে আমি 2010-14 নম্বর এসেছিলাম এটা আশা নিয়ে, যে আমাদের স্বপ্ন ছিল শিলচর লামডিং ব্রডগেজ। কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর পর্যায়ক্রমে দীনেশ ত্রিবেদী থেকে শুরু করে এখানে মুকুল রায় মন্ত্রী হয়েছিলেন, কিন্তু যে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। এবং 6 জন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কেন্দ্রে, কিন্তু অসম তথা বরাক উপত্যকার প্রতি আমরা কোনো জাস্টিস ন্যায় বিচার পাইনি। এজন্যে আমরা বারবার কথা দিয়েও অসমে আসার কথা দিয়েও আসেননি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকিয়েছিলেন আসামের মানুষ, বরাক উপত্যকার মানুষ, যেখানে নেতৃত্ব আসছেন না আমরা একা কী করব। তাই আমরা আজ, আমি নিজের স্বেচ্ছায় আজকে এই দলের প্রাথমিক সদস্য তথা ইয়ে থেকে উপসভাপতি পদ থেকে আমি স্বেচ্ছায় আমি আজ পদত্যাগ করলাম। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাসের সাথে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুয়াহাটি।